স্ত্রীর প্রতি তার মহাব্বত, এমন একটি ব্যতিক্রম ধর্মী আলোচনা চাঁদনী চক মার্কেটের সম্ভ্রান্ত সম্মানিত ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে আয়োজিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি ব্যঙ্গোক্তি, তার প্রতিবাদে এক ধরনের নীরব বিপ্লব সাধনের জন্য সাত দিন ব্যাপী এই ব্যতিক্রম ধর্মী প্রতিবাদী আয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা এবং তদ অনুযায়ী আমলের চেষ্টা করা, এই যে ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ যারা গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা সেই ব্যবসায়ীদের ব্যবসায়ী সংগঠনের উপরে তার আরশে আজিম থেকে খাস রহমত এবং বরকত আল্লাহ তাআলা নাজিল করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূলির ধরায় আগমন করেছেন রহমত হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্যই রহমত নন, গোটা সৃষ্টির জন্য রহমত। আল্লাহ হলেন রব, প্রতিপালক, লিল আলামিন, সকল জগৎসমূহের। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রহমত, করুণার আধার, করুণার মূর্ত প্রতীক সমগ্র আলমের জন্য। তো সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিশাল দিক এক ঘন্টা দেড় ঘন্টার কোনো টাইম ফ্রেমের মধ্যে আলোচনা করে শেষ করার নয়, আমরা জাস্ট দুই একটা পয়েন্ট উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবনের চরিত্র কেমন ছিল, তিনি কেমন আচরণ করেছেন সৃষ্টির প্রতি, মানুষের প্রতি, দুনিয়ার প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির প্রতি দয়া, এ বিষয় বলতে গিয়ে সর্বপ্রথম যে কথাটা না বললেই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু এই হাদিসখানে তিনি উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাআহসিনুল কাতলাতা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুল যাবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধান করে দিয়েছেন সৃষ্টির প্রতি ইহসান করার জন্য, দয়া করার জন্য, অনুগ্রহ করার জন্য। যদি তোমাদের কোনো প্রাণী মারতেই হয় তাহলেও সেটাকে ইহসানের সাথে মারো। যেমন আমরা ক্ষতিকর অনেক প্রাণী, সাপ, ইঁদুর, তেলাপোকা বা এই জাতীয় অনেক কিছুই আমরা আমাদের জীবন নির্বিঘ্নে বাঁচার জন্য, চলার জন্য আমরা অনেক সময় মারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী, সৃষ্টির প্রতি তার কেমন দয়া, যে হাদিসখানায় সব থেকে বেশি ফুটে ওঠে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। হে আমার উম্মতেরা, আল্লাহ তাআলা সব কিছুর উপরে দয়া করা, মায়া করা, এহসান করা তোমাদের জন্য বিধান করে দিলেন। যদি তোমাদের প্রয়োজনে একটি প্রাণীও নিধন করতে হয়, আসানের সাথে করো। যখন কোনো প্রাণী জবা করতে হয়, আসানের সাথে করো। তার মানে হলো তোমার প্রয়োজনে আল্লাহ তাআলা তোমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, তোমার প্রয়োজনে তুমি একটা গরু জবা করবে, ছাগল জবা করবে, খবরদার কষ্ট দিয়ে নয়, আসান দিয়ে করো। আল্লাহু আকবার! এই যে সৃষ্টির প্রতি তার দয়া, বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক, কেমন দয়া রাসূলুল্লাহর ছিল।
আমরা সে ঘটনা সকলেই জানি। রাসূলুল্লাহ যখন তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আরবের লোকেরা, মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। এই দাওয়াত নিয়ে তিনি তায়েফে গেলেন, তায়েফের লোকেরা মানল না, তারা তার উপরে চড়াও হলো, পাথর নিক্ষেপ করল। পাথরের বৃষ্টি যখন রাসূলুল্লাহর উপরে বর্ষণ হলো, শরীরের চামড়া কেটে কেটে রক্ত প্রবাহিত হলো, এমনকি এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। তিন তিনবার এভাবে রাসূল বেহুশ হলেন। আল্লাহর নবীর গায়ে রক্তগুলি প্রবাহিত হয়ে মুজার মধ্যে ঢুকল, মুজাটা রক্তে শক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এহসান করলেন আদ্দাস নামক একজন ব্যক্তি, একটু আঙ্গুর নিংড়াইয়া, আঙ্গুর চিপড়াইয়া জুস বানিয়ে দিল, রাসূলুল্লাহ খেল। আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন চলে আসছি, আর রাসূলুল্লাহ আপনার উপরে নির্দয় নিষ্ঠুর এই পৈচাসিক আচরণ। আল্লাহ তাআলার ফেরেশতারা দেখে কেঁদে কেঁদে জার জার হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বলুন, এই যে বিশাল বড় বড় পাহাড় দেখা যায়, তায়েববাসীদেরকে পিষে জমিনের সঙ্গে একাকার করে দেই। দয়ার নবীর জবান থেকে বের হয়ে গেল, সৃষ্টির প্রতি যার এত দয়া এত মায়া, যার কলিজাটা হৃদয়টা রহমতে ভরা, সেই নবীর জবান থেকে উচ্চারিত হলো জিব্রাইল, আমি যদি বলি এই তায়েববাসীদেরকে তুমি ধ্বংস যদি করে দাও, ওরা হয়তো কালেমা পড়ল না, ওরা হয়তো দিন গ্রহণ করল না, আমি যদি বরদোয়া করি ওদেরকে শেষ করে দেবে, কিন্তু হতে পারে ওদের পরবর্তী বংশধর কালেমা পড়বে, ইমান আনবে। এই যে এত কষ্টের ভিতরে আপনি আর আমি হলে লানত দিতাম, আপনি আর আমি হলে ধ্বংসের জন্য বরদোয়া করতাম, কামনা করতাম, এত কষ্টের মধ্যেও যিনি উম্মতের প্রতি, মানুষের প্রতি, যার হৃদয়টা সমুদ্রের মতো প্রশস্ত, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়া মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্যই, শুধু ইমামদারির জন্য যদি তার দয়া হতো। আল্লাহর নবী ইজাবা, মসজিদে ইজাবা, মদিনার হারাম থেকে মসজিদে নববী থেকে উত্তর পূর্ব কোণায় একটি হাসপাতাল, নাম হলো মুস্তাশফা আল আনসার, এই জায়গায় ছোট্ট একটি মসজিদ আছে, নাম হলো মসজিদ ইজাবা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রহমতের নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীদের মধ্যে একটা শোকের আবহ নেমে এলো, অনেকের ভিতরে একটা প্রাণ চঞ্চল্যতার সৃষ্টি হলো, কোথায় গেল রহমতুল লিল আলামিন, কোথায় গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল, সেজদায় পড়ে হুজুর কাঁদছেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তিনটা দোয়া করছেন, আল্লাহ অন্যান্য পয়গম্বরের সময় অনেক জাতি, একটা উম্মা, একটা নেশন আকাশ থেকে দুর্যোগ এসে, মহামারী এসে এটাই শেষ হয়ে গিয়েছে সব, আল্লাহ আপনার কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে নবী মুহাম্মদ কাঁদে, আল্লাহ আপনি আমার উম্মতকে এই জাতীয় কোনো আজাব, গজব, দুর্যোগ, ডিজাস্টার, এই জাতীয় কোনো প্যানিক, এই জাতীয় কোনো দুর্যোগ দিয়ে আমার উম্মতকে আপনি একবারে শেষ করে দেবেন না। আল্লাহ তাআলা বলেন, হাবিব মাথা উঠান, আপনার দোয়া আমি আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছি। সৃষ্টির প্রতি তার হৃদয়টা কত বড় ছিল, করুণায় ভরা। তিনি তো বলতে পারতেন, আল্লাহ যারা ইমানদার, মুমিন, মুসলমান, শুধু ওদেরকে বাঁচিয়ে রাখবেন, বাকিরা ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায় যাক,
কিন্তু না এজ এ হোল সামগ্রিকভাবে সেজদায় পড়ে তিনি কাঁদলেন এই উম্মতের জন্য এই জাতির জন্য হয়তো কেউ এখন ঈমান আনছে কেউ আনছে না হয়তো তার পরবর্তী বংশধর আনবে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য রহমতের নবী করুণার নবী দয়ার নবী আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদলেন সে দোয়া মনজুর হলো পৃথিবীতে অন্যান্য পয়গম্বরদের উম্মতের মতো এই উম্মত একবারে কোনো দুর্যোগে ধ্বংস হয়ে যাবে না রহমতের নবী আবার দোয়া করলেন আল্লাহ বিভিন্ন জায়গায় ক্ষুধা দুর্ভিক্ষ আসে পৃথিবীর অনেক সম্প্রদায় অনেক জাতি অনেক জনপদ দুর্ভিক্ষে ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার তাড়নায় শেষ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা আমার উম্মতকে আপনি এরকম ক্ষুধা দিয়ে এরকম ক্ষুধার তাড়না দিয়ে আপনি শেষ করবেন না আল্লাহ তাআলা বলেন হাবিব মাথা উঠান দোয়া আমি আল্লাহ তাআলা মঞ্জুর করেছি তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির প্রতি কতটা উদার ছিলেন মানুষের প্রতি কতটা উদার ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন থেকে 63 বছরের জীবন থেকে আমরা যদি খুলে 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 বর্ণনা করতে যাই ঘন্টার পরে ঘন্টা চলে যাবে মাস চলে যাবে দিন চলে যাবে আমি শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই কেমন আচরণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে বিশ্বনবী যখন শিশু তার মধ্যে একটা ইনসাফ বোধ তৈরি হলো ওই হালিমাতুস সাদিয়ার কাছে তিনি পালক পুত্র হিসেবে লালন লালিত পালিত হচ্ছেন হালিমাতুস সাদিয়া বনি সাদ গোত্রের মক্কা থেকে তায়েব যতদূর তায়েব থেকে বনি সাদ অতদূর এই বিশাল দূরত্বে তিনি মক্কা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন কুরাইশ বংশ আব্দে মানাব গোত্রের সন্তান আব্দুল মুত্তালিবের নাতি এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা হালিমা নিয়ে গেলেন তিনি যখন লালন পালন করছেন রাসূলুল্লাহকে একটা স্তনের দুধ যখন পান করান হালিমার মনের মধ্যে চিন্তা ছেলেটা বড় ভালো ছেলে এই ছেলের দিকে তাকালে আমার চোখ জুড়ায় যায় করিজা শান্ত হয়ে যায় প্রশান্তিতে ভরে যায় নিশ্চয় ছেলেটা ভালো ছেলে একটা স্তনের দুধ তার পেট ভরলো কিনা শিশু বাচ্চা দুধের বাচ্চা দুগ্ধজাত শিশু হয়তো তার এই দুধে তার পেটটা নাও ভরতে পারে হালিমাতুস সাদিয়া আরেকটা স্তন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে দেয় বারবার চেষ্টা করে কিন্তু ওখান থেকে তিনি পান করেন না এই যে শিশুবালায় আল্লাহ তাআলা তার মধ্যে একটা বোধ তৈরি করে দিলেন ইনসাফ ইনসাফ অর্থাৎ আমি হলাম এই মায়ের পালক পুত্র দুগ্ধ পুত্র আর এই মায়ের গর্ভজাত একটা সন্তান আছে আমি যদি দুইটা স্তনের দুধ পান করি এই মায়ের সন্তান তাহলে মায়ের দুধ পাবে না ছাগলের দুধ ভেড়ার দুধ দুম্বার দুধ তাকে পান করতে হবে এই যে ইনসাফ বোধ তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বয়সী তার মধ্যে ইনসাফ বোধ তৈরি হলো অন্যের প্রতি এহসান করা এটা এক ধরনের দয়া এটাও কি এক ধরনের দয়া ফিরে এলেন তিনি 6 বছর বয়সে 6 বছর বয়সে ফিরে এলেন কিন্তু মক্কায় তখন একটা মহামারী যাচ্ছিল খাদিজা হযরত আমেনা আমেনা হালিমাতুস সাদিয়াকে অনুরোধ করেছিল বোন একটা দুর্যোগ যাচ্ছে একটা কঠিন রোগ যাচ্ছে এই মুহূর্তে আরও কিছুদিন তোমার কাছে সন্তানটা রাখো আরবিতে একটা প্রবাদ আছে মান জাদ্দা ওয়াজাদা এটা একটা আরবি প্রবাদ মান জাদ্দা ওয়াজাদা যে যা চায় সে তা পায় হালিমা মনে মনে এই চাচ্ছিল এমন সুন্দর এমন ভালো এমন আচরণের একটা সন্তান আরও কিছুদিন আমার বুকে থাকলে আমার কোলে থাকলে আমার হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলে দেখুন আরবদের একটা চরিত্র হলো কথায় কথায় ঝগড়াঝাটি করা গণ্ডগোল করা ফাসাদ করা মারামারি করা তুচ্ছ বিষয় নিয়ে এমন ঝগড়া তারা বাঁধাতো যে শত শত হাজার মানুষ মারা যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দয়া তার দিলের মধ্যে
13 থেকে 17 বছর বয়সের টিন এজ বালক তিনি। এই বয়সে অন্যান্য বালকদেরকে তিনি ডাকলেন আর ডেকে বললেন, শোনো, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষের রক্ত নিয়ে আনন্দ করে, পৈশাচিক উল্লাস করে, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া লাগে, কত বংশের কত গোত্রের লোক মারা যায়, কত মা বিধবা হয়, কত মা সন্তান হারা হয়। সুতরাং ও আরবের ছেলেরা, ও তরুণেরা, যুবকেরা, আমরা আজ থেকে শপথ নেই আমরা কোনো মানুষ হত্যার করব না, মানুষ হত্যার কাজে কাউকে সাহায্য করব না, আমরা নিজেরা রক্ত ঝরাব না, কেউ রক্ত ঝরালে ওই রক্তাক্তের কাজে আমরা সাহায্য করব না। সব বালকেরা উঠে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ, এত সুন্দর একটা প্রস্তাব তুমি দিলে, এই প্রস্তাবের উপরে যেন আমরা থাকতে পারি। সকলে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তারা শপথ নিলেন। ইতিহাসে যাকে বলে হিলফুল ফজুল, ফজলদের অঙ্গীকার, এই যে একটা ওথ নেয় পার্লামেন্টের, যখন যখন সাংসদেরা পার্লামেন্টে যায় তখন তাদের একটা ওথ নেয় পৃথিবীর অনেক জায়গায়। এই যে আপনাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ যখন দায়িত্ব গ্রহণ করেন একটা ওথ নেন, শপথ নেন, প্রত্যেকের একটা কনস্টিটিউশনের উপর একটা শপথ নেয়, আমি এই কাজটা চালিয়ে যাব আমার দায়িত্বে যতদিন আছি। আরবের ছেলেরা বলল, মুহাম্মদ, আরে তুমি তো একটা দারুণ কথা বলেছ, এই যে মানুষ হত্যা করা, রক্তারক্তি করা, কত মা বিধবা হয়, কত মা সন্তান হারা হয়, এমন একটা কাজই তো আমরা চাচ্ছিলাম, এই ভালো কাজের উপরে আমরা যেন ইস্তেকামত থাকতে পারি, আসো আমরা অঙ্গীকার করি, ওত নেই, শপথ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সকল ফজলেরা অঙ্গীকার করলো। এটাও কিন্তু এক ধরনের সৃষ্টির প্রতি দয়া, এটাও দয়া। দুর্ভাগ্য যে নবী নবুয়তির আগে এবং পরে সৃষ্টির প্রতি এতটা দয়া করলেন, আজকে সেই নবীকে মানবরূপী কিছু পশু জানোয়ার তাকে সন্ত্রাসী হিসেবে চিত্রায়িত করার জন্য তাকে চেষ্টা করতেছে। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী সম্পর্কে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর আমার নবীর ব্যাপারে প্রশংসা করছেন, ওয়া আজমাল মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আকমাল মিনকা লাম তুলিদান নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লু আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর প্রশংসা করতে গিয়া কবিতা লিখলেন, আমার দেশের কবি রসুলকে খোঁচা দিয়া কবিতা লেখে, আমার দেশের ঔপন্যাসিক নবীকে খোঁচা দিয়া উপন্যাস লেখে, আমার দেশের ব্লগাররা তারা মুক্ত স্বাধীনতার কথা বলে, তারা মুক্ত চিন্তার কথা বলে, রসুলুল্লাহর চরিত্রে কলঙ্ক দেওয়ার চেষ্টা করে, অথচ সেই যুগের একজন কবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলল, হে নবী, হে নবী, ওয়া আজমাল মিন কালাম তারা কত্তু আইনিন, আপনার মতো পরিপূর্ণ একজন মানুষ আমার এই দুই চোখ দেখে নাই, আমি কখনো দেখি নাই, আপনি মানবিকতায় এত পরিপূর্ণ, দয়া মায়া আপনার ভিতরে পরিপূর্ণ, একটা মানুষ হওয়ার জন্য দুই পাও নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ মানুষ হয় না, তরুলতার ঘরে তরুলতা হয়ে জন্মগ্রহণ করলে, গাছপালা হয়ে জন্মগ্রহণ করলে তাকে কোনো আলাদা শিক্ষা নিতে হয় না গাছপালা হওয়ার জন্য, গরু ছাগলের বাচ্চা হয়ে জন্মগ্রহণ করলে গরু ছাগল হওয়ার জন্য তাকে শিক্ষা নিতে হয় না, কিন্তু মানুষের ঘরে জন্মগ্রহণ করলে তাকে ইনসানিয়াত, হিউম্যানিটি, মানবতা দিয়ে মানুষ হতে হয়। বাহ্যিক অবয়বে মানুষ, কিন্তু ভিতরটা পশুর মতো, এগুলা বাহ্যিক অবয়বে মানুষ হলেও আসলে লোকটা পশু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দয়া, কি মায়া, কি মানবতা, কি হিউম্যানিটি, কি ইনসানিয়ত তার মধ্যে। কবি হাসান বিন সাবিত বলছে, হে নবী, আপনার মতো এরকম পরিপূর্ণ একজন মানুষ, দয়া মায়া ভালোবাসা প্রেম
সৃষ্টির প্রতি করুণা, এরকম একটা পরিপূর্ণ মানুষ আমার চোখ কখনো আর দেখেনি। হে নবী, হে নবী, ওয়া আকমালা মিনকা লাম তুলিদুন নিসাউ, পৃথিবীতে কোনো নারী আপনার মতো এরকম একটা সন্তান জন্ম দিতে পারেনি। সম্মানিত উপস্থিতি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির প্রতি তার কি দয়া ছিল, আল্লাহু আকবার, মানুষের প্রতি দয়া, সৃষ্টির প্রতি দয়া। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দয়া, পৃথিবীতে মানুষ মানুষের প্রয়োজনে যুদ্ধ হয়, বিগ্রহ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ বিগ্রহ করেছেন, কিন্তু মানবতা বোধকে তিনি জাগ্রত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বন্দী এলে আল্লাহ নবী তাদের সাথে মানবিক আচরণ করতেন, বন্দী মুসলমানদের কাছে কোনো বন্দী এলে মানবিক আচরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, আজকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আমার দেশে কিছু তোতা পাখি আছে, ওই যে টিয়া পাখি, তোতা পাখি, ময়না পাখি, যা শিখায় তাই উদ্গিরণ করে। আমার দেশে শিক্ষিত নামধারী কিছু জ্ঞান পাপী, কিছু ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ, বুদ্ধি প্রতিবন্ধী কিছু তথাকথিত শিক্ষিত আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হাজার রকমের বাজে মন্তব্য করে, আহা কেমন মহামানব তুমি, তিনি তুমি জানো না তিনি কেমন মহামানব, শোনো অন্য ধর্মের প্রতি তার কি সহিষ্ণুতা। তিনি হলেন কুরাইশ বংশ আব্দে মানাব গোত্রের সন্তান, আব্দুল মুত্তালিবের নাতি, যার বংশ পরস্পরায় খানায় কাবার খিদমত করেছে, রাসূলুল্লাহর শৈশব কৈশোর কাবায় কেটেছে। সেই নবী মদিনায় গিয়ে দেখলেন মদিনার মেজরিটি পার্সেন্ট লোক উত্তর দিকে ফিরে সালাত আদায় করে, কোন দিকে, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে। দেখুন সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে, উদারতা কাকে বলে, মহানুভবতা কাকে বলে, সৃষ্টির প্রতি তার কেমন দয়া, কেমন উদার তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে বলতে পারতেন না আমরা সবাই মিলে দক্ষিণ দিকে অর্থাৎ খানায় কাবার দিকে ফিরে সালাত আদায় করব, কিন্তু না, রাসূলুল্লাহ তাদের সঙ্গে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ের জন্য, একটি সম্প্রীতির বন্ধুত্বের মানবতার সেতু বন্ধন রচনা করার জন্য বিশ্বনবী তার উম্মতদেরকে হুকুম দিলেন উত্তর দিকে ফিরে সালাত আদায় করার জন্য। কোন দিকে ফিরে, ওই যে বাইতুল মুকাদ্দাসের দিকে। দেখুন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মুখে বলা যায়, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করা সহজ না কঠিন? তিনি কেমন মানবতার শিক্ষক, কেমন উদারতা তার মধ্যে, কেমন ভালোবাসা তার মধ্যে, কেমন ইনসানিয়ত তার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17টা মাস পর্যন্ত সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করলেন, অন্য ধর্মের লোকদের সাথে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি, একটা সেতু বন্ধন, একটা বন্ধুত্ব রচনা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের প্রতি এহসান করলেন, বিশ্বনবী যখন পৃথিবীতে আবির্ভূত হলেন তখন নারীকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, কোনো সম্ভ্রান্ত ব্যক্তির কন্যা হলে এটা তার ইজ্জতে লাগতো, প্রেস্টিজ হ্যাম্পার হতো, এই জন্য উচ্চ বংশের কন্যা হলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো, আর সমাজের দলিত শ্রেণী, নিচু শ্রেণী অর্থাৎ সমাজে যারা একেবারেই থার্ড ক্লাস নাগরিক, এদের যদি কন্যা হতো দাস দাসী চাকরানির কাজ করার জন্য 200টা কন্যা রাখা দরকার না, এগুলি বেঁচে থাকত। আহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দরদ তা, রাসূল বললেন না কোনো কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া, হত্যা করা, আতুর ঘরে হত্যা করা, এগুলি করা যাবে না, এগুলি করা যাবে না। সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি মা নাউদ্দু লিন-নিসাই আমরান হাত্তা নাযযালাল্লাহু লাহুন্না মা নাযযালা ওয়া কাসসামাল্লাহু লাহুন্না মা কাসসামা। আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যতদিন পৃথিবীতে আসেনি, তাওহীদের দাওয়াত নিয়ে আসেনি, রিসালাতের দাওয়াত নিয়ে আসেনি, ইসলামের দাওয়াত নিয়ে যতদিন আসেনি, ততদিন নারী কোনো সম্মান, কোনো মর্যাদা, কোনো ইজ্জত পায়নি। এই যে মানুষের প্রতি, নারীর প্রতি সহানুভূতি, নারীর মানবিক অধিকার প্রদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। আল্লাহর নবী
রাসূলুল্লাহর কেমন দয়া মায়া মানুষের প্রতি সৃষ্টির প্রতি। আমরা একটা ঘটনা সবাই জানি, সবাই জানি ওই জিব্রাইল আমিন যখন রাসূলুল্লাহর কাছে গারে হেরায় যখন এলো, আল্লাহর নবীকে বলল ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। রাসূলুল্লাহ বললেন মা আনা বিকারিন, আমি তো কোনো পাঠশালায় বিদ্যালয় আমি তো কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করিনি, আমি কেমনে পড়ব, মা আনা বিকারিন। জিব্রাইল আমিন আবার বলল, আবার বলল। রাসূলুল্লাহ সাল্লামকে বুকে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লামের বুকের ভিতরে ওহির জ্ঞান এলো। অনেক লম্বা কথা, আমি তার মানবিকতাটা তুলে ধরছি যে কেমন মানবিকতা তা, সেটা তুলে ধরার জন্যই আপনাদের সামনে কথাটা নিয়ে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বড় হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল ওখান থেকে নেমে আসলেন, একটু ভয় ভয় লাগছে, এটা লাগা স্বাভাবিক, লাগাটা কি নির্জন নিভৃত এলাকায় রুহুল আমিন জিব্রাইল অন্য নবীদের কাছে একবার দুইবার তিনবার আসছে, আমার রসুলের কাছে কম করে হলো 24,000 বার এসেছে। এখন রসুলের কাছে ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম রুহুল আমিন জিব্রাইল এলো, ওই সি মেসেঞ্জার প্রথমবার আসছে, তো একটু ভয়টা পাওয়াটা স্বাভাবিক। তো ভয় পেলে মানুষের শরীরের টেম্পারেচার বাড়ে, উষ্ণতা বাড়ে, আমরা বলি জ্বর হয়েছে, জ্বর হয়। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন জাম্মিলুনি, আরে তুমি আমার বস্ত্র দিয়ে কাপড় দিয়ে কম্বল দিয়ে ঢাকো। তিনি জিজ্ঞেস করলেন আবুল কাসেম মুহাম্মদ, যেহেতু তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন এবং ঐতিহাসিকরা বলেছেন এই খাদিজা বিনতে খুয়াইলিদ সকলের হৃদয় থেকে ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে পড়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিচক্ষণ একজন নারী ছিলেন, শিক্ষিতা ছিলেন, ওই যুগে শিক্ষিতা নারী, বিচক্ষণ নারী, এবং অনেক ঐতিহাসিকরা এই অভিমত ব্যক্ত করেছেন যে তিনি পূর্ববর্তী আসমানি কিতাব পড়াশোনা করা জানতেন, অর্থাৎ পূর্ববর্তী আসমানি কিতাবের আলেমা ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবুল কাসেম মুহাম্মদ আপনার কি হয়েছে, আপনি এমন করছেন কেন? বলল আমার কাছে একজন লোক এসেছে, আমাকে এসে বলেছে তুমি পড়ো, আমি বলেছি আমি পড়তে জানি না, একবার দুইবার তিনবার সে আমাকে আলিঙ্গন করলেন, রবের নামে পড়তে বললেন। এই পুরো ঘটনাটা সবিস্তারে, পুরো ঘটনাটা সবিস্তারে মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের এই মায়ের কাছে রাসূলুল্লাহ সব ঘটনাটা খুলে বললেন। দেখেন মানবিকতা কাকে বলে, সৃষ্টির প্রতি তার মানবিক আচরণ কাকে বলে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমেই যে দাঁড়িয়ে বললেন মুহাম্মদ তুমি 2 বছর আমার ব্যবসার কর্মচারী ছিলে, ম্যানেজার ছিলে, 10 বছর স্বামী হিসাবে তুমি আমার সাথে ঘর সংসার করেছো, আমি দিনের আলোতে তোমাকে দেখেছি, রাতের অন্ধকারে তোমাকে দেখেছি, গোপনে তোমাকে দেখেছি, প্রকাশ্যে তোমাকে দেখেছি, তুমি যে মানুষের প্রতি মানবিক আচরণ করো, আত্মীয়তার হক আদায় করো, এতিম অনাথ বিধবা কন্যা দায়গ্রস্তের প্রতি তুমি যে আচরণ করো, তুমি বিভ্রান্ত হতে পারো না। আমাদের দেশে আমরা জানি নেতা হতে গেলে চাপার জোর লাগে, টাকার জোর লাগে, পেশি শক্তি লাগে, অস্ত্র লাগে। তুমি নবী হওয়ার জন্য তোমারও কিছু তো জ্ঞান দরকার, সে জ্ঞানটা সর্বপ্রথম যিনি বললেন মুহাম্মদ তুমি ঘাবড়াবে না, তুমি ঘাবড়াবে না, তোমাকে ব্যবসার ম্যানেজার বানিয়ে আমি 2 বছর তোমাকে পরীক্ষা করেছি, তোমাকে বিবাহ করে 10 বছর আমি আলোতে অন্ধকারে প্রকাশ্যে গোপনে আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি গরিবের প্রতি যে আচরণ করো, মানুষের প্রতি যে আচরণ করো, বিধবার প্রতি যে আচরণ করো, তোমার মধ্যে যে মানবিক আচরণ, তোমার মতো লোক কোনো বিভ্রান্ত হতে পারে না, নিশ্চয় তুমি আল্লাহর নবী, যে এসেছিল সে আল্লাহর ফেরেশতা। চিন্তা করছেন কোথার জায়গায়, কোথায় নিয়ে ঢাকায়, অর্থাৎ তার ওপিনিয়নটা কি, কি দারুণ ওপিনিয়ন, যে লোকটারে আমি 12 বছর ধরে দেখতেছি, যার কোনো গোপন আমার কাছে নাই, এমন একটা মানুষ নবী হওয়াটাই স্বাভাবিক,
জেন আসেনি, ভূত প্রেত পিচাস আসেনি, কোনো ধরনের কিছু দ্বারা সে মিসগাইডেড হয়নি, বরং যদি এসেই থাকে কে আসছে? ফেরেশতা আসছে। সম্মানিত উপস্থিতি, তাহলে মানবিক আচরণ, রাসূলুল্লাহ সৃষ্টির প্রতি আচরণ, ভালো আচরণ করতে গেলে তো আগে তার নিজের মানবিক আচরণ ঠিক হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীর মানবিক আচরণের প্রশংসা আল্লাহ তাআলা নিজে করলেন কোরআনুল কারিমে সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি যদি কঠিন হৃদয়ের হতেন, আল্লাহু আকবার বলবেন না, আপনি যদি কিসের হতেন? কঠিন হৃদয়। আপনার হৃদয়টা যদি পাথরের মতো শক্ত হতো, আপনার হৃদয়টা যদি অন্য অন্য মানুষের মতো হতো, আপনার পাশে যারা থাকে একটা লোকও পেতেন না। আপনি মানুষের প্রতি যে মানবিক আচরণ করেন, মানুষের প্রতি যে দয়ার আচরণ আপনি করেন, আপনার আচার আচরণে যে মানবিকতা ফুটে তোলে, এটাই আজকে এই লোকগুলোকে আপনার প্রতি ডিভোটেড বানিয়ে দিয়েছে। এই লোকগুলি আপনার জন্য পাগল হয়েছে, এই মানুষগুলি আপনার জন্য জীবন দিতে চায়, বাপকে ছেড়ে, মাকে ছেড়ে, বাপ দাদা চোদ্দ পুরুষের ধর্ম ছেড়ে আজকে আপনার প্রতি তারা আসক্ত হয়েছে, একমাত্র আপনার মানবিক আচরণ প্রশস্ত হৃদয়ের জন্য। আল্লাহু আকবার! সাক্ষী কে দিতেছে? আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে, হে নবী, হে রহমতের নবী, হে করুণার নবী, আপনি যদি নরম হৃদয়ের, পুষ্পকমল হৃদয়ের, মানবিক হৃদয়ের যদি আপনি না হতেন, এই মানুষগুলো পাওয়া যেত না। সম্মানিত ব্যবসায়ী ভাইরা, সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দরা, একটি বিষয় মনে রাখতে হবে আমাদের, একটি পাহাড়কে হটানো যায় এটা অসম্ভব, মানে কথার কথা বলতেছি আর কি, একটি পাহাড়কে সরানো যায় কিন্তু কোনো সমাজে, কোনো সভ্যতায়, কোনো সংস্কৃতি, অপসংস্কৃতি যদি থাকে সেটাকে সরানোই পাহাড় সরানোর থেকে বেশি কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অসভ্য সমাজকে, যেই সমাজে মারামারি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুনোখুনি ছিল, যে সমাজে নারী জন্মগ্রহণ করলেই আতুর ঘর থেকে এনে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, সেই সমাজটাকে যিনি পাল্টালেন, তার হৃদয়টা কত বড় চিন্তা করুন তো, ভালোবাসা দিয়ে। আজকে আমার নবীর ব্যাপারে যারা মন্তব্য করে ওরা তো ছোট আত্মার সবাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অমুসলিমের প্রতি অমানবিক আচরণ করেননি, কোনো নারীর প্রতি অমানবিক আচরণ করেননি, শিশুর প্রতি তিনি মানবিক আচরণ করেছেন। বুখারি শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাচ্চা নিয়ে এলো, শিশু নিয়ে এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে একটা শিশু আনা হলো, শিশুটা প্রস্রাব করে রসুলের কাপড় মেখে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটাকে ফেলে দিলেন না, মানবিক আচরণ। আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা পানি নিয়ে আসো, রহমাতুল্লিল আলমে নিজের হাতে চা ধুইলেন, কি মানবিক আচরণ তার দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে বয়ান করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের এক গোত্রপতি, সে বেচারা শুনছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে একজন মহামানব আসছে মদিনায়, লোকটা ভালো, কথাবার্তাও ভালো, আচার আচরণ ভালো। এখন এই লোকটার চিন্তা হলো, কিউরিসিটি জাগলো, আচ্ছা কেমন ভালো একটু যাই দেখি। তো এখন এসে জিজ্ঞেস করছে, ভাই আইনা মোহাম্মদ, এ মোহাম্মদ কই? তো লোকেরা বলছে, এই তো মসজিদের মধ্যে ওই বারান্দা দিয়ে অথবা জানলা দিয়ে একটু দেখতেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো জবান থেকে যেন মুক্ত ঝরে পড়ত, এবং তিনি লম্বা কথা বলতেন না, সংক্ষেপে বলতেন না, কথা বলতেন দরদ নিয়ে। বেচারা তো বধূ, বধূ মানে হচ্ছে গ্রাম্য লোক, গেঁয়ো গেঁয়ো,
রীতিনীতি, সভ্যতা, শালীনতা, কার্টিসি, সোশ্যাল কার্টিসি, সামাজিক সভ্যতা জানে না। লোকটা দিন চিন্তা করলো, না রে যা শুনছিলাম তো তাই, চেহারা ছবিও মাশাল্লাহ দেখতে আকর্ষণীয়, কথাবার্তাও তো সুন্দর, তো ভাবলো শুনবই যখন, উকি দিয়ে শুনে লাভ কি, ভোগসে ভিতরে। তো সাহাবিরা আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, লোকটা এক পাশ দিয়ে ঢুকছে, এত সুন্দর কথা, তন্ময় হয়ে চাতক পাখি যেরকম বৃষ্টির পানে উন্মুখ হয়ে তাকিয়ে থাকে, বেসারা চোখের পলক নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছে সেই চাতক পাখির মতো। এখন কতক্ষণ পর লোকটা আর প্রস্রাব চাপছে, কি চাপছে, এখন ন্যাচারাল কল, প্রস্রাব পায়খানা তো বেশিক্ষণ ধরে রাখা যায় না, এত সুন্দর কথা, এত সুন্দর মানুষ, এত সুন্দর জবান, আচ্ছা এইটা থুয়ে উঠি কেমনি। তো গ্রাম্য মানুষ তো শিক্ষাবিদ্যা নাই, সভ্যতা, শালীনতা, ভদ্রতা, সোশ্যাল কার্টিসি জানে না, সে চিন্তা করলো না এত ভালো কথা থুয়ে যাওয়া যাবে না, এক কোনায় গাইয়া সামনের কাপড় উঠাইয়া যা করার ব্রাশ ফেয়ার শুরু করছে। বসছেন তো না বোঝেন নাই, উদ্দেশ্য হলো এমন সুন্দর কথা থুইয়া যাওয়া যাবে না। কি দারুণ কথা, কি দারুণ মানুষ, কি বাচন ভঙ্গি, কি তার বডি ল্যাঙ্গুয়েজ, এই মানুষটা রেখে যাব না, তাড়াতাড়ি এক কোনায় গিয়ে কাম সারছিস। আচ্ছা বলেন যেইখানে সৈয়দ ওমরের মতো লোক আছে যেখানে, সেখানে একটা লোক এরকম করে, এটাও কি সম্ভব? শুধু একবার চোখ গোড়াইলি তো আরো তিনবার প্রস্রাব আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেও না দেখার ভান করলেন, দেখেন কেমন মানবিক নবী তিনি, দেখেও না দেখার ভান করলেন, একজন লোককেও চোখের ইশারা করলেন না, উঠে যাও তারে থামাও বললেন না, লোকটা কাজ করতেছ। এক ঘরা প্রস্রাব হয়ে গেল, ধোয়া নাই মোছা নাই, এসে আবার বসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই বয়ান তার ধারাবাহিকতা ঠিক রাখলেন, বক্তব্য শেষ হলো, নসিহা শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পবিত্রতার কিছু কথা আমভাবে, সামগ্রিকভাবে, ইন জেনারেল, অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে সবার জন্য নসিহত, মানে ভাবখানা এরকম সবাই বোধহয় প্রস্রাব করছে, মানে বিশেষ কাউকে ইন্ডিকেট করে, বিশেষ কাউকে উদ্দেশ্য করে বলে লোকটা তো লজ্জা পাবে, সে তো লজ্জিত হবে, অপমানিত হবে, দেখেন কেমন নবী, কেমন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিকভাবে সকলকে মসজিদের পবিত্রতা ইত্যাদি ইত্যাদি নসিহাত করলেন, সবাই চলে গেল। এবার রহমতের নবী নিজে বালতি ভরে পানি আনতে বললেন, নিজে মসজিদ পরিষ্কার করছে, লোকটা লজ্জায় নাই হয়ে গেল, লাল হয়ে গেল, আহারে মসজিদ এত পবিত্র জিনিস আর সেই জায়গা আমি এই অকাম করছি। বিশ্বনবী যেদিন ইন্তেকাল করলেন, দয়ার নবী যেদিন ইন্তেকাল করলেন, ওই বদুইন সর্দার মসজিদে নববীর মধ্যে গড়াগড়ি খায় আর কাঁদে। লোকেরা জিজ্ঞেস করলো, তুমি এত আবেগী কেন হলে? বলল, এই জন্য হলাম, এই জন্য হলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যদি আমার সঙ্গে মানবিক আচরণ না করতেন, তাহলে ইসলামের নিয়ামত আমার ভাগ্যে হতো না, ইসলামের নিয়ামত আমার ভাগ্যে হতো না, কেমন নবী হারালাম, কেমন মহামানব হারালাম। আমার বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সঙ্গে মানবিক আচরণ করেছেন, আল্লাহর নবী পশুর সঙ্গে মানবিক আচরণ করেছেন। আমরা জানি একবার জাবির বিন আবদুল্লাহ, মদিনার সব থেকে গরিবদের মধ্যে একজন হলো জাবির বিন আবদুল্লাহ, বিশ্বনবী বললেন আমরা আগামীকালকে একটা জেহাদে রওনা হব, একটা অভিযানে রওনা হব, শেষ রাত্রে অথবা সন্ধ্যা রাতে রওনা হব, এলান অনুযায়ী তোমরা সকলে জড়ো হবে, অমুক মঞ্জিলে গিয়ে আমরা একত্রিত হব। সব সাহাবি যার যার দুইজন তিনজন পাঁচজন করে করে রওনা হলেন, ওই নির্দিষ্ট গন্তব্যে গিয়া সবাই এক হবে, জড়ো হবে। রহমাতুল্লিল আলমিনের কেশিয়ার হলো বেলাল, ওই বেলাল হলো রসুল্লাহ সাল্লামের ব্যক্তিগত কেশিয়ার, আল্লাহ নবী সবাইকে পাঠায় দিয়া অভিযানের শেষে হুজুর রওনা হলেন বেলালকে নিয়ে। কতক্ষণ যাওয়ার পরে আদো আদো আলো, আদো আদো অন্ধকার, রহমাতুল্লিল আলমিন লক্ষ্য করলেন একটা লোক তার গাধা অথবা ঘোড়াটাকে বারবার উঠানোর চেষ্টা করে, আবার বসে পড়ে, আবার উঠানোর চেষ্টা করে, এবার সে নিজের ভৎসনা করতে লাগলো, অর্থাৎ গাধাটা অথবা ঘোড়াটা এত দুর্বল, এত দুর্বল, বারবার চেষ্টা করে কিন্তু উঠাতে পারে না। লোকটা নিজেরে ভৎসনা করলো, আমি এত গরিব কেন হলাম, যদি আমি আজকে গরিব না হতাম,
তাহলে তো একটা ভালো ঘোড়া নিয়ে জিহাদের ময়দানে যেতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে নিয়ে যাচ্ছিলেন, রহমতের নবী জিজ্ঞেস করলেন, কে মান আনতা? আনা আনা, মান আনা? আমরা অনেক সময় বলি না কে, আরে আমি আমি, এরকম বলি না আমরা। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন জাবির বিন আব্দুল্লাহকে, মান আনা? ওইটি একটু একটু অন্ধকার, একটু একটু আলো। রাসূলুল্লাহকে তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। রাসূল জিজ্ঞেস করলেন, আনা কে? বললো, আমি জাবির বিন আব্দুল্লাহ। আল্লাহ নবী তার কাছে গেলেন, কি হয়েছে? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার ঘরের মধ্যে অনেকগুলো এতিম ভাই বোন। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যাব, সারাদিন এই বাহনটারে দিয়ে কাজ করাইছি, সারাদিন কাজ করে সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি তার পিঠে উঠবো, সে উল্টা আমার পিঠে উঠতে চায়, মানে শুয়ে পড়ে। কেমন রহমতের নবী, কেমন রহমতের নবী, সৃষ্টির প্রতি তার কেমন দয়া। আল্লাহ নবী এবার ওই বাহনটার কাছে গেলেন, রহমতুল্লিল আলামিন, যার হাতের ভিতরে আল্লাহ রহমতের সোয়া রেখেছে, রহমতুল্লিল আলামিন নিজে গিয়া ওই পশুর হাত পাওটা দাবায় দিতে লাগলেন। পৃথিবীর কোন লিডার, পলিটিক্যাল লিডার, সোশ্যাল রিভুলার, পৃথিবীর কোন রাষ্ট্রনেতার পক্ষে এটাও সম্ভব? একটা পশু অসুস্থ হয়ে পড়েছে, রুগ্ন হয়ে পড়েছে, রহমতের নবী কি দয়া তার সৃষ্টির প্রতি, এই গরিবের বাহনটাকে তিনি হাত বুলায় দিচ্ছেন। আচ্ছা বলুন তো, রহমতের নবীর হাত যদি কারো গায়ে পড়ে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, রহমাতুল্লিল আলামিনের রহমতের হাত যদি কারো গায়ে পড়ে, সে তো সঞ্জীবনী সুধা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সাথে 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 বাহনটা তাগড়া টুকড়া হয়ে উঠল। আল্লাহ নবী এক আনসারের বাড়ি গেলেন, বিশ্বনবী এক আনসারের বাড়ি গেলেন, রাসূলুল্লাহ দেখলেন একটা উট কাঁদতেছে, বিশ্বনবী ডাকলেন এই উট কাঁদ। একজন যুবক এলো, আল্লাহর নবী বললেন, ও যুবক, তোমার উট আমার কাছে শেকায়ত করতেছে, তোমার উট আমার কাছে অভিযোগ করতেছে, তুমি তার প্রতি মানবিক আচরণ করছো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী এই যে সৃষ্টির প্রতি দয়া, কেউ যদি পাখির বাসা থেকে কোনো বাচ্চা ধরে আনত, রহমাতুল্লিল আলামিন বলতেন, যাও ওই বাচ্চাটাকে তার বাসায় রেখে আসো, বাচ্চাটাকে বাসায় রেখে আসো, তার কারণ হলো তার মা ওই বাচ্চার জন্য কাঁদবে, ওই বাচ্চার জন্য কাঁদবে। তোমার মা যদি তোমাকে হারিয়ে ফেলে, তুমি যদি তোমার মা থেকে হারিয়ে যাও, তোমার কাছে যেমন কষ্ট লাগবে, এই বাচ্চাকে হারিয়ে মায়ের কাছে এরকম কষ্ট লাগবে। রাসূলুল্লাহ একটা পাখির কথা পর্যন্ত ভুলে যান নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে এমন ব্যবহার রহমাতুল্লিল আলামিন করতেন। হাসান হোসাইন কখনো কখনো রাসূলুল্লাহর কাছে আসতো, শেষ যুগে শেষ বয়সে রাসূলুল্লাহর চুল ছিল বাবরি চুল কান পর্যন্ত, শেষ যুগের শেষ বয়সের সুন্নত। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর পিঠের উপরে উঠতেন, ওই বাবরি চুল দুই হাত দিয়ে ধরতেন, আল্লাহর নবীকে ঘোড়া বানাতেন, তারা বাহনের উপরে আরোহণ করতেন। ফাতেমা রাগ হতো, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে চোখ গরম করে তাকাতো, আল্লাহর নবী বলতেন, খবরদার ওদের উপরে চোখ গরম করে তাকাবে না, ওদের উপরে চোখ গরম করে তাকাবে না। বিশ্বনবী যতক্ষণ পর্যন্ত তৃপ্ত হয়ে তারা না নেমে যেত, রহমতের নবী নিজের পিঠ থেকে কখনো তাদেরকে নামিয়ে দিতেন না। এই যে বাচ্চাদের প্রতি রাসূলুল্লাহর ব্যবহার, একদিন উম্মে সুলাইম, উম্মে সুলাইম হলো আনাসের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, 10 বছর বয়সে খাদেম হয়েছে। তো ছোট্ট মানুষ 10 বছরের বাচ্চার কতটুক তার ম্যাচিউরিটি, তার মেন্টাল ম্যাচিউরিটি, ফিজিক্যাল ম্যাচিউরিটি কতই বা হয়। 10 বছরের বালক, মা তো রাসূলুল্লাহকে ভালোবাসে, একদিন গরিব মানুষ আর মদিনা বিখ্যাত গরিবদের ভিতরে উম্মে সুলাইম একজন, তো গরিব মানুষ একটু গোপনে মধু দিয়া খেজুর দিয়া গোলাইয়া লাস্যি শরবত বানাইছে, তো ছেলের হাতে ঢেকে দিছে একটা বাটিতে, এই কাউরে দেখাইস না, রহমাতুল্লিল আলামিনের হাতে দিবি, রসুল এটা খাবে, আল্লাহর নবী খেয়ে খুশি হবে। ছেলে মানুষ তো আরে ঢেকে নিয়ে দিতে বলছে, ও খোলা নিয়ে গেছে। এখন এতগুলো মানুষ দেখছে, দুই চারজন তো দেখছে, দেখছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন নবী যে সে তার উম্মতকে দেখায় দেখায় একা একা খাবে?
রসুল বলেন যাও তুমি যখন দেখাই সবাইকে নিয়ে আসছো, আমি কি একা একা গোপনে খেতে পারি? যাও দুইজন চারজনকে নিয়ে আসো, তাদেরকে নিয়ে খাই। কয়জন? দুইজন চারজন, দুইজন আর চারজন ছয়জন হয় নাকি? সে তো বাচ্চা মানুষ, তার তো ওই ইন্টেলেকচুয়ালিটি এখনো আসে নাই। সে গিয়ে এইখানে দেখে দুইজন চারজন, ভাই রসুল্লাহ সাল্লামের দরবারে লাচ্ছি আসছে আপনাদেরকে দাওয়াত। ওইখানে গিয়ে দেখে আবার দুই চারজন, ভাই রসুল্লাহ সাল্লামের দরবারে লাচ্ছি আসছে আপনাদের দাওয়াত। ওইখানে গিয়ে দেখে লাচ্ছি আসছে রসুল্লাহ সাল্লামের দরবারে আপনাদের দাওয়াত। লোক দাওয়াত দেওয়া হয়ে গেছে প্রায় 200। কত? আচ্ছা বলেন তো আমাদের চাকর খাদেন যদি এরকম হইতো চাকরি থাকতো? চাকরি তো আগেই নট। বেটা তোর মাথার স্ক্রুপ ঠিক নাই, তোরে বলছি গোপনে তোর মা দিছে, তুই আনলি দেখাইয়া, তাও আবার কইলাম দুইজন চারজন, দুইজন চারজন বলতে বলতে প্রায় 200 লোক বলে ফেলেছ। আল্লাহ আকবার, কেমন নবী! আমি একা কি খাবো? তা তো হতে পারে না। রহমাতুল্লিল আলামিন দশজন দশজন করে লাইন ধরতে বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজন দশজন করে লাইন ধরতে বললেন। দশজন দশজন করে বসানো হলো, সামনের জনকে দেওয়া হলো ফজ্জল বিইসমিহি তাআলা, আল্লাহর নামে শুরু করো। দশজন দশজন খেতে লাগলো, সামনের জন যখন খায় পিছনের জন লোক মনে মনে চিন্তা করে, বুঝি শেষ হয়ে যাবে, আমার জন্য থাকবে না। সকলে পরিতৃপ্তি সহকারে পান করলো, এটা হলো রসুলের মুজিজা। আমি এখানে মুজিজা আলোচনা করতেছি না, করতেছি রসুলুল্লাহর মানবিক আচরণ, দয়া মানুষের প্রতি, সৃষ্টির প্রতি তার দয়া। এই ছোট্ট বাচ্চাটাকে তিনি ধমক দেন নাই, একটা থাপ্পড় মারেন নাই, বেটা তোর মাথা এত গন্ডগোল কেন? তোরে বলছে তোর মা গোপনে নিয়ে আসতে, তুই আনলি সদরে, কইলাম দুইজন চারজন, তুই লোক দাওয়াত দিলি 200, আপনি আমি হইলে চর থাপ্পড় মারতাম। পৃথিবীতে যত বড় মানবতার কথা বলে, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে ভাইয়ের আমার বোনের আমার বলে যেই নেতা মানবতার পক্ষে গলা ফাটায়, একটু পরে ঘরে গিয়া ড্রাইভারের সাথে এক খাটে এক টেবিলে ডাইনিং টেবিলে খেতে পারেন না, ওনার প্যাস্টিস পাংচার হয়ে যায়। অথচ রসূলুল্লাহর কেমন দয়া, মানবতার মহান শিক্ষক কেমন দয়া তার। কালো বেলাল, হাফসি বেলাল, কৃতদাস বেলাল, যার বাড়ি হলো ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ওই অঞ্চলে যার বাড়ি, সে মানুষটা শুধু কালেমা পড়ার অপরাধে উমাইয়া তার উপরে অত্যাচার শুরু করলো, উমাইয়া তার উপরে নির্যাতন শুরু করলো। বিশ্বনবী যখন এই দৃশ্যটা দেখলেন, রহমতের নবী কি দয়া কি মায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহ নবী যে কোনো দুঃখের কথা একজনকে বলতেন, আজীবনের বন্ধু, হিজরতের বন্ধু, কবরের বন্ধু, হাসরের বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী মানবতার নবী ঢুকরে ঢুকরে কাঁদলেন। এবার রসুলুল্লাহ ডাক দিলেন ওই তার বন্ধুকে, আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর ওই যে কালো একটা মানুষ, নাকটা মোটা, ঠোঁট দুইটা ঝিলান্ত, এবড়ো থাবড়ো চেহারা, গরিব ক্রীতদাস, তার মনিব তাকে যেইভাবে অত্যাচার করে আমি তো সহ্য করতে পারি না, আমি তো দেখতে পারি না এই দৃশ্য, আবু বকর একটা কিছু করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হু দয়ার মানুষ, রসুলুল্লাহর চোখের পানি দেখে তার দয়াটা আরও বেড়ে গেল। উমাইয়ার কাছে গিয়ে বললো, উমাইয়া তোমার এই গোলামটা আমার কাছে বিক্রি করো, কত নেবে? উমাইয়া হলো জাত অমানুষ, মানবিকতার লেশ মাত্র যার মধ্যে নাই, যে বাজারে একটা গোলামের দাম 1000 টাকা, সেই বাজারে তিনি 1,00,000 টাকা দাম চাইলেন। রসুলুল্লাহর কাছে এসে বললো, ইয়া রসুলুল্লাহ, বেলাল কি তো কেনা যাচ্ছে না, অনেক দাম। রহমাতুল্লিল আলামিনের কাছে যা ছিল আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরের হাতে তুলে দিলেন, বললেন, আবু বকর যাও, সাইয়েদনা আবু বকর নিজের যা দেওয়ার মতো আছে, আরো দুই চারজন থেকে কিছু চাঁদা কালেকশন করলেন। রহমাতুল্লিল আলামিন এটা একত্রিত করে উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে আনলেন চড়া দামে। কোন দামে? চড়া দামে কিনে আনলেন। মানবিকতা কারে বলে দেখেন, সৃষ্টির প্রতি দয়া, উদারতা, ভালোবাসা, হিউম্যানিটি কারে বলে দেখেন। চড়া দামে কিনে এনে আল্লাহ নবী তার নিজের গোলাম বানালেন না, রহমাতুল্লিল আলামিন বললেন, বেলাল আজ থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হলো। রসুলুল্লাহ মদিনায় গেলেন, তিনি মদিনার প্রেসিডেন্ট, মদিনার তিনি বাদশাহ,
একদিন আল্লাহর নবী একটা প্লেটের মধ্যে কিছু খাচ্ছেন, এমন সময় রসুল লক্ষ্য করলেন সাইয়েদুনা বেলাল তার সামনে দিয়ে যায়। বিশ্বনবী ডাকলেন, ইয়া বেলাল তাআল হেনা ওয়া কুল মাই, ও বেলাল আমার কাছে আমার সঙ্গে এক প্লেটে খা। সাইয়েদুনা বেলাল আসে না, ঢুকরে ঢুকরে কাঁদে। আল্লাহ নবী বললেন, বেলাল আমি তোমাকে ডাকলাম আমার সঙ্গে এক প্লেটে খাওয়ার জন্য, তুমি কাঁদো, কারণ কি? সাইয়েদুনা বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ খাওয়া লাগবে না, আমার কলিজা ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ খাওয়া লাগবে না, আমার কলিজা ভরে গেছে। আপনি কুরাইশ বংশের সন্তান, সম্ভ্রান্ত বংশের সন্তান, আব্দে মানাব গোত্রের সন্তান, আব্দুল মুত্তালিবের বংশধর আপনি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ এত সুন্দর জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রুহানি, কামালে রুহানি, শারীরিক মানবিক পরিপূর্ণতা আল্লাহ আপনাকে দান করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদে নববীর ইমাম, আবার মদিনার আপনি বাদশাহ প্রেসিডেন্ট, আমার মতো একজন গরিব মানুষ ঢক নাই, ঢোক নাই, পদ নাই, চেহারা নাই, আমার মতো কৃতদাস, আমার মতো একজন মানুষকে একসঙ্গে এক প্লেটে আপনি খেতে বলেছেন, আমি এতদিন নিজেরে মানুষ বলে মনে করি নাই, আজকে বিশ্বনবী এক প্লেটে আমাকে যখন খেতে বলেছেন আমার কাছে মনে হলো আমিও একজন মানুষ, আমি একজন মানুষ, হুজুর আমার খাওয়া লাগবে না, এই যে একটা তৃপ্তি, একটা আত্মপরিচয় আমি পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার মানুষের প্রতি, সৃষ্টির প্রতি দয়া। আল্লাহর নবী বলেছেন, বিনা প্রয়োজনে একটা গাছের পাতা তোমরা ছিঁড়ো না। বিশ্বনবী বলেছেন, আগামী কাল তুমি যদি জানো কেয়ামত বা এই মুহূর্তে একটু পরেই কেয়ামত হবে, তোমার কাছে একটা বৃক্ষের আপনার দানা আছে, শস্য দানা আছে, তুমি সেটাকে মাটিতে গেড়ে দাও, অঙ্কুরিত হোক, অপ্রয়োজনে একটা গাছের পাতাও তুমি কেটো না, ছিঁড়ো না। এই যে আচরণ, মানবিক আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে, এই জন্য রাসূলুল্লাহর কথা, মানবিক আচরণের কথা বলতে গেলে তো ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, সমুদ্রটা যত প্রশস্ত আমার নবীর জীবনের মানবিক আচরণ তার থেকেও বেশি প্রশস্ত। আর আল্লাহ তাআলা একটা কথার মধ্যে সব ঢুকায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমরা একটু আবেগ দিয়ে পড়তে পারি না, একটু দরদ দিয়ে পড়তে পারি না, আবেগ আর দরদ দিয়ে সকলে পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। নবী হে আপনাকে আমি সমগ্র আলমের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আমার নবী হলেন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি সকল জীবের উপরে, সকল মানুষের উপরে তিনি মানবতা দেখিয়েছেন, মায়া করেছেন। আমার বিশ্বনবী বলেছেন, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ লেগেছে, বেসামরিক লোকের উপরে আক্রমণ করো না, নারীদের উপরে, শিশুদের উপরে আক্রমণ করো না, শারীরিক প্রতিবন্ধী, ফিজিক্যালি ডিজেবল তাদের উপরে আক্রমণ করো না। শুধু তাই নয়, শত্রুর গাছে যদি সুন্দর ফল হয়, ফলবান বৃক্ষ নিধন করিও না। তুমি যদি কারো সঙ্গে যুদ্ধ, কোনো এলাকার কোনো জাতির সঙ্গে যুদ্ধ লেগেছে, তাদের ফসল, মাঠটা ফসলে ভরে গিয়েছে, ফসল পেকে গিয়েছে, খবরদার ওই ফসলে আগুন দিয়ে জ্বালিয়ে দিও না। এই যে মানবিক কথা, পৃথিবীতে যত নেতা, পৃথিবীতে যত দার্শনিক, সমাজ সংস্কারক এসেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এমন মানবিক কথা পৃথিবীতে কেউ বলতে পারেনি। সুতরাং আজকে ফ্রান্স সেই মানবতার মহান শিক্ষকের যে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, সে আসলে ব্যঙ্গ। তারা বলে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ পেন, ফ্রিডম অফ থট, তোমরা মুক্ত চিন্তার কথা বলে, মুক্ত স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, তোমরা রহমতের নবীর উপরে আঘাত করছো। শুনে রাখো, পৃথিবীর পৌনে 200 কোটি মুসলমানের উপরে তোমরা আঘাত করেছো। বন্ধুরা আমার, পৌনে 200 কোটি মুসলমানের উপরে তোমরা আঘাত করেছো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা উচ্ছৃঙ্খল নই, আমরা অমানবিক নই। আমার নবী আমাদেরকে রক্তারক্তি শিখিয়ে যায়নি, আমাদের নবী আমাদেরকে ভালোবাসা, উদারতা, মানবিকতা শিক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। রহমতের নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? উদারতা, ভালোবাসা, মানবিকতা। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, প্রশান্ত মহাসাগরটা যদি আমার রহমতের নবীর হৃদয়ের সাথে তুলনা করো, প্রশান্ত মহাসাগর ছোট হয়ে যাবে, আমার রহমতের নবীর হৃদয়টা তার থেকেও বড় হয়ে যাবে। সেই নবীর উপরে তোমরা ব্যঙ্গ করো, তোরা কি মানুষ না জানোয়ার?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন সৃষ্টির উপরে অহেতুক আক্রমণ আঘাত করেননি, নিধন করেননি। যে নবী বলতে পারে ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল ইহসান, এ আমার উম্মত, আল্লাহ তোমাদের প্রতি ইহসান করা ওয়াজিব করে দিয়েছে। একটা পিপীলিকাও যদি মারার দরকার হয়, বিনা প্রয়োজনে মারবে না, মারার দরকার হয়, পিপীলিকা তোমার ক্ষতি করতেছে, তারও কিভাবে মারবে? ইহসান করে, মানে সর্বনিম্ন কষ্ট দিয়ে। কোনো কিছু জবা করা দরকার, মুরগি খাই তাজা খাই না জবা করে খাই, গরু খাই তাজা না জবা, গরু জবা করা লাগে, ছাগল জবা করা লাগে। রহমতের নবী বলছেন প্রয়োজনে তুমি যদি করো, এমন কি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করেছে, আদালতে রায় হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, কি দণ্ড বলুন তো? আল্লাহ রসুল বলেছেন সেই ক্ষেত্রেও তার মৃত্যুর যেন কষ্টটা তুলনামূলক কম হয় সেই চেষ্টা করো। তাহলে যে নবী সৃষ্টির প্রতি এতটা উদারতা, দয়া, মায়া, মহানুভবতা দেখিয়েছেন, আজকে সেই নবীর ব্যাপারে যারা ব্যঙ্গ করে, যারা রসুল্লাহ সাল্লামকে ভিন্নভাবে চিত্রায়িত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমি হৃদয় থেকে আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছি। আমি জানি না আমার দোয়া আল্লাহ কবুল করবে কি না, তবে আমি একজন নাখামদা অধম গোলাম হিসাবে আপনাদের জন্য হৃদয় থেকে দোয়া করছি। সত্যি আপনার একটা ব্যতিক্রম ধর্মী প্রতিবাদ করলেন, একটা ব্যতিক্রম ধর্মী প্রতিবাদ, যে ব্যবসায়ীদেরকে রসুলুল্লাহর জীবনের বিভিন্ন অংশ আপনারা জানিয়ে জানিয়ে, এটাও এক ধরনের প্রতিবাদ। শোনো, আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী করুণার নবী, আমার নবী মায়ার নবী। এই যে সাত দিন সাতজন আলোচক রসুলুল্লাহ সাল্লামের জীবনের বিভিন্ন খণ্ডাংশ তুলে ধরে একটা পরিপূর্ণ জীবন আপনাদের সামনে তুলে ধরছে, এটাও এক ধরনের প্রতিবাদ। এটা এক ধরনের কি? আল্লাহ আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। এই যে একটা ভালো উদ্যোগ, একটা ভালো উদ্যোগ, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই যে ভালো উদ্যোগ, নিশ্চয় এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে ভালো ফসল, ভালো ফল, ভালো প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আপনাদের ব্যবসাকে আল্লাহ নিরাপদ রাখুন, আগুনের বালা, পানির বালা, হাওয়াই বালা, যান্ত্রিক বালা, সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাদের ব্যবসাকে হেফাজতে রাখুন, এবং আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিন। আপনাদের পরিবার পরিজন, আপনাদের পরিবার পরিজনের প্রতি আল্লাহ তাআলা তার খাস রহমত এবং বরকত বর্ষণ করুন। আমিন। দ্রুত দ্রুত জি।